সবাইকে ঈদ মুবারক। আমি এখন আছি নবীনগর উপজেলার বাড়িখোলা গ্রামে। হযরত খাজা শাহ সুফি মোহাম্মদ তাসাদ্দুক হুসাইন চিশতি, আমরা আসলে আঞ্চলিক ভাষায় ওনাকে তুঞ্জবালি মৌলভী হিসাবে চিনি। তো এই আসলে এখানে মাজারের বিশেষত্ব হচ্ছে, এখানে প্রতি রমজান মাসের 12 তারিখ প্রচুর, প্রায় শতাধিক বা 50-এর বেশি, 60-70 বা 80 বা 120, এরকম একটা এরকম বড় বড় পাতিল দিয়ে খিচুড়ি রান্না করা হয়। এই যে এই ফ্লোর, ছোটোবেলা থেকে এখানে অনেক স্মৃতি এখানে বিজড়িত। মানে মাটির যে শানক বলে ওইটা ভরে খিচুড়ি দেয়, অনেকে বাড়িতে খিচুড়ি নেয়। তো হাজার হাজার মানুষের সমাগম হয় এখানে এই দরগাতে। তো ওরা মূলত চিশতিয়া তরিকার অনুসারী। আমি নিজেও যদিও কোনো মাজার ভক্ত না, কিন্তু এখানের যে স্থাপনাটা কিন্তু ভালো লাগে। এর আগেও আসছি কয়েকবার, অনেকবার। মার্বেল দিয়ে সাজানো, মনে হয় যে তাজমহল তো দেখি নাই কখনো, তাজমহলের মার্বেলগুলোতে এর থেকে অনেক হাজার গুণ সুদর্শন হবে। কিন্তু এখানের যে মার্বেলগুলা আসলেই সুন্দর, দেখার মতো একটা অবস্থা মাজারের। তো কেউ যদি আগ্রহী হন, এখন তো করোনা চলে এইবার হয় নাই সম্ভবত, রমজান মাসের 12 তারিখ এখানে মানে মাহফিল হয়, এবং এটাকে হালকা জিকির বলা হয়। ওনাদের একটা জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহু বলে সবাই একসাথে সমস্বরে এটা গায়। তো তো সবাইকে এখানে আসার আহ্বান রইল, মানে খিচুড়ি খাওয়ার জন্য, অন্য কোনো না, এখানে মুড়ি ধোয়ার জন্য না। যার যার বিশ্বাসের উপর থাকবেন। সবার প্রতি শুভকামনা, সবার ঈদ সুন্দর এবং নিরাপদে কাটুক।